এটা মনে রাখুন জানো কিছু কিছু বিষয়ে কিছু দুঃখ লাগে আর জ্বালায় মানুষের হই না কোনো সময় হই এলে একটু চিন্তা করি মাতিস রে ভাই একটু চিন্তা করি মাতিস যে আমরা ইলা রিফুজি হয়ে যাই যে আইলাম যে 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 মাতি লিব আর অনাই সহ্য করে চলি মাতই না সক্য ডাঙান সক্য যায় প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত একটা পরিচয় আছে না নাই আল্লাহ আছে মাতো কা আছে না আছে না নাই এর বাদে তো তার অন্য পরিচয় ফুলতলি যাব পরিবার মানুষের পরিচয় আছে না আছে না আছে না আসে নি ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ আল্লাহ সাক্ষী রাখিয়া বোলার কোনো সুযোগ নাই আপনারা সাক্ষী দিবানা এই এরিয়াত আমি অসংখ্য মিলছি না যে এই দেশে যখন লেমটাস অফ india বই পুস্তক বাঁচায়ন্তর রাত দেওয়া হয়ে গেছিল 19 কোটি টাকার বই বাতিল করলে ফুলতলি যাওয়ার আওলাদের আওয়াজে উত্তবাতু আট তুলি আল্লাহ শাকির একাগা ঠিক নেই ঠিক নেই এটা দা খুব হিসাব খুব হিসাব মাদ্রিহার বাঁচায়ন্তরে দুর্গা জল লাগি কিতা বৈশাখই নাকি তখন মঙ্গল শোভাযাত্রা করার লাগি വൈദ്യ হরে গেছি জিয়া বাতিল করলে ফুলতলি জিয়া জিয়া ঘন্টার পর ঘন্টা সংসদের মাঝে মাইসে মাইসের প্রশংসা করিয়া খাটাইত আপনি এখন তো বাই ইন্টারনেটের যুগ আপনি বার হরিয়া দেখেন না সংসদর অধিবেশন কয় ঘন্টা শেখার প্রশংসা করছে আর ফুল তলি যাবার আওলা দিকে বহুত মানুষের বহুত জাতর মাত দুখ লাগে আমি কই বাবা একটা বার হিসাব করিও যে আইস্তনে বছর দেড়ে আগে বিশেষ করে নির্বাচন আগে অসংখ্য বার কইতা চাবে আমি সখন নির্বাচন আইসি না বা আমার বাধ্য করেছি ইসময় ইঙ্গিত বুঝতে ই দেশের বড়ো আল্লামার আল্লাহামার ঘরে বদনাম তুলোই এমনকি খারাপ বদনাম মহল তুলো হয়েছে মাতুই না আল্লাহ না এলাকা কোনো বদনামের বাকিদার হইতাম তখন আমরা মুখাইতাম ইঙ্গিত আমরা বুঝি না এটা আল্লাহর হস্ত যোধন ব্যক্তি আবদুল্লাহাদ আপনার টুকরা টুকরা করল গুদি তাই কিন্তু যে পরিবারের মাত মাতুই এই হিসাবেই মাতুই না। আমার দুই তিন ভাই অন্য জিজ্ঞেস আমি কই যে ভাই তো মাথার অভ্যাস আমার না আমার তখন বিষয়টার একটু চিন্তা করলাম বাংলাদেশের ইতিহাস বার করুন জানো আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবার অবদান আর বিশেষ করি হক্ক দাহান হক্কা সাইন এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ঔ যেন বন্যা গেছে ঈদর দুই দিন বাদ তো দিন না উনিশ দিন পর্যন্ত ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাটা তুলতলি যাবোর বাড়ির পক্ষ তো নেই লতিফি এন্ডসর পক্ষ কত লাখ টাকা ত্রাণ আমরা বাড়ি যে আমি নিজে কইতাম পারতাম না কোনো সরকারি অনুদান নাই বা সাহাব হল আমি নিজে কইলাম ব্যক্তিগত তো বিদ্ধ আজকে আপনি যাই না গিয়া না হাজার হাজার এটি মখলর খানি ফানি কি অবস্থা আল্লাহর বাস্তে জুড়া তো অনুরোধ করি আর এমন কাম করেন না যে কারণে নিজর গেছে দুই দিন বাদে নিজে লজ্জিত হইতে ফস্তানিত নিতে

শহীদ হিসাবে কবুল করেন বোকাম আল্লাহ যেন আর কোনো মা বনির কুলখান খালি করেন না কারণ যার যাহায় হে জানে তার কি সম্পদ আছে আপনি একবার জি না গিয়া যার গেছে তার বেদনাটা কত আমি জানি আমার পরিবার আল্লাহ না করুক আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি হবে আমি জানি ঠিক আপনি আপনার দিও লাভজন করেন দেখোন আপনার পরিবারের মানুষের কত ক্ষতি এটা আল্লাহর গেছে সাপ আল্লাহ আমরা দেশ কান্ডে শান্তি করতে হুক আমি আল্লাহ আমরা দেশ কান্ডে শান্তি করতে আল্লাহ গায়বিত আয়দি আল্লাহ শান্তি করতে হুক আমি আগে কই লিছি ইঙ্গিত দারুন না জানি দুনিয়া কোনো নেতার লাগে দেখে যদি দান দি লাইতে পারে উলতলি যাবার আল্লাহ আমরা মহব্বত করি আল্লাহ সাক্ষী দুনিয়া কোনো মহব্বত না জ্ঞান বিশ্বাস করো তো আল্লাহ রে ভাইবার না কি দা অত এন লাগি মানুষ লাখো মানুষ মরতেও পারে এর দায় একটু মনোর মাঝে আল্লাহ আনন্দে সঠিক বুঝ দান হরতা হোকা আমি বেশি সময় কাটাই লিছি দুঃখিত আল্লাহর আসতে প্রায় দুই ঘন্টা কোন বার দিয়ে গেছে আমার অন্য আমার ভাই আনতে ইঙ্গিত দিছিল আপনার আর যে ও মাদ্রাসা খান মাদ্রাসা খান রে টিকে রাখুন যা আল্লাহর আসতে অনুরোধ ধরিয়ার মাদ্রাসা খান রে টিকে যা বিশেষ করে দাখিল মাদ্রাসা করতাম মাদ্রাসার প্রতি একটু সুনজর দেবকা সমাজের প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করবা অত সুন্দর আমরা দেশ রাহাজ জানি ডাকাতি এইসব তো আল্লাহ আমরারে রে বাসাইয়া অত সুন্দরভাবে পরিবেশটারে আল্লাহ দিত যাহাতে বোঝা যাইতো যে আমরা সব মানুষ একই পরিবারও বাস করি মা না আল্লাহর কাছে ইয়া আসে আমরা করতাম ভাই আল্লাহ আমরা এত অভিজ্ঞ কোনো ধর্মের মানুষের লোকের মন কটু কথা করি না

سب سوری کو سب سوری کو, کو صلی اللّہ علم مولانا محمد علی و صابحی وسلم صلی اللہ علیہ سعید مولانا محمد و علی و وسلم استغفر اللہ ان اللّہ غفور رحیم استغفر اللہ সামসন্দন নগর একটা হাসপাতাল হয়েছে দেশি বিদেশী মানুষের সাহায্য করেছেন আল্লাহাম আপনারা চমসন্দনগর অনেক ঐতিহ্য আছে মৌলীবাজার অনেক ঐতিহ্য আছে আল্লাহ বদলা দেখ যে এনতে মুখ দিয়া হাত দিয়া বুদ্ধি দিয়া পরিশ্রম দিয়া টাকা পয়সা দিয়া চুরি করেছে আল্লাহ প্রত্যেকরে উত্তম যা যা দান